যারা এই চ্যানেলে আমার ফলোয়ার আছে, যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে বা হোমিওপ্যাথির ভিডিওগুলি দেখছেন, তাদের জন্য এই ভিডিওটি। আমি পেশেন্টের মুখ দেখাতে পারছি না বা দেখাবও না। প্রথমেই বলে রাখি, পেশেন্টকে যখনই বলেছি ভিডিওর কথা, পেশেন্ট একটু লজ্জা পেয়ে গেছে, খুব লজ্জা পেয়ে গেছে, ঠিক তো? হ্যাঁ, মানে এত আস্তে হুঁ বলছে সেটাও শোনা যাচ্ছে না, লজ্জা পেয়ে গেছে। আর তার সাথে সাথে যখন আমি জিজ্ঞাসা করছি যে কোনো কিছু, তখনই সে খুব আস্তে আস্তে এবং মানে আস্তে আস্তে কথাগুলিকে বলছে, অর্থাৎ একদম মানে মাইল্ড টেম্পারমেন্ট, কোনো মানে প্রচণ্ড পরিমাণে লাজুক, লজ্জা পায়, হ্যাঁ, এরকম ধরনের পেশেন্ট। প্রথমে এটা বলে রেখে দিলাম। এবার আসি পেশেন্টের যে সমস্যা নিয়ে আমার কাছে এসছে, পেশেন্ট এসছে হচ্ছে কনস্টিপেশন নিয়ে, অর্থাৎ কতদিন ধরে ভুগছেন এটা? ছোটোবেলা থেকেই কনস্টিপেশন ভুগছে। কতদিন বাদে বাদে হয়? দুদিন তিন দিন পর পরে তার স্টুল পাস হয় এবং মাঝে মধ্যে এর সাথে ব্লিডিংও হয়, ঠিক তো? আমি যেটা বলছি একটু জোরে বলবেন, কথা তো জানি আসতে। এর সাথে রয়েছে হচ্ছে অ্যাসিডিটি, অর্থাৎ একটু গ্যাস অম্বল যেটা আমরা বলি, সেইভাবে ভুগছে এবং খাওয়া দাওয়ার পরে একটা ইরাকটেশন, অর্থাৎ ঢেকুর ওঠে অত্যাধিক খাওয়ার পরে, এবং তার সাথে সেই খাবারের মনে হয় গন্ধ বা খাবারের একটু ভাবও ওঠে। কিন্তু বেশি খাবার হয়ে গেলে হয়, বেশি খাবার হয়ে গেলে হয়। এছাড়া একটা অ্যালার্জি রয়েছে, অর্থাৎ একটু কাশি হয়, কাশি হয়। এবং কাশিটা কখন হয়? রাত্রিবেলা শোবার টাইম বা দুপুরবেলা শোবার টাইমে কাশি হয়। তাকে জিজ্ঞাসা করলাম যে গায়ে কোনো আঁচিল বা মোল আছে, বললো না সেরকম কিছু নেই, দুই একটা মোল আছে। এবং এনার মেনস্ট্রুয়েশনটা হচ্ছে স্ক্যান্টি, অল্প হয়, অল্প হয়, খুব বেশি হয় না। আর কি জানতে পারলাম, ফার্স্ট হিস্ট্রিতে জন্ডিস হয়েছিল এবং চোখে ছোটোবেলাতে আঞ্জনি হতো, ঠিক বলেছেন? এটা চোখে ছোটোবেলায় আঞ্জনি হতো, হয়েছে, এটা বাচ্চা বয়সে হয়েছে। বাবার এখানে দেখা গেছে যে হার্ট ডিজিজ, মায়ের সেরকম রোগের কথা বলতে পারেনি। ঠান্ডা সর্দি কাশি লাগে, মাঝে মধ্যেই লাগে, কিন্তু খুব একটা অস্বস্তি হয় না, হয় না। এবং শীত গ্রীষ্ম মানে গরম বেশির মধ্যে বলেছে মডারেট, শীত যেরকম লাগে একটু, আর তার সাথে হচ্ছে গরমটাও একটু কষ্ট দেয়। জল পিপাসায় বলাতে, জল কীরকম খান? খুব বেশি মানে উনি মানে এই কথাটাও বলতে গিয়ে ওনার মায়ের কাছ থেকে জানলাম, ওনার মা ইয়ে রয়েছে, মাকেও মুখ দেখালাম না, মা বলছে যে না সেরকম না, জল ও কিন্তু জোর করে খান, জোর করে খান তো। লাগে না, উনি বলেছে জল পিপাসা লাগে না, কিন্তু জোর করে খান। ওই যে বললাম দেখো, হ্যাঁ, হেসে দিচ্ছে, মানে লজ্জা লাজুক। টাং দেখেছি ড্রাই, এটা দেখাতে পারতাম টাংটা, কিন্তু মুখটা যেহেতু দেখাতে উনি রাজি না, সেই জন্য আমি টাংটাও দেখাতে পারবো না। উনি ডিম খেতে ভালোবাসেন বলেছেন, বলেছেন তো? হ্যাঁ, ডিম খেতে ভালোবাসেন। ঘাম সেরকম হয় না বলুন, জোরে বলুন একটু কথা, ঘাম সেরকম হয় না। ডিম খেতে ভালোবাসেন তো? একটু ঝাল খেতে ভালোবাসেন, ফাস্টফুড খেতে ভালোবাসেন, ঠান্ডা খাবার গরম খাবারের মধ্যে, গরম খুব গরম উনি একদমই পছন্দ করেন না, গরম খাবার সেই ধরনের খুব একটা ওনার পছন্দও নয়। তবে উনি ভেজ খাবার খেতে ভালোবাসেন। আর একটা আমাকে বললো যে উনি একদম বাটার খেতে পছন্দ করেন না। ঘি খেতে পছন্দ করেন? বাটার মাখন এগুলি পছন্দ করেন? একদম পছন্দ করে না। আর তার সাথে যেটা জানতে পারলাম সেটা হলো যে উনি ভূতের ভয় রয়েছে, এই ভূতের ভয় বলাতে উনি ঠিক স্বীকার করতে চাননি। আপনি মা তো, একটু জোরে বলেন, ভূতের ভয়? ভূতের ভয় পায়, মানে এই যে বললাম কোনো কিছু স্বীকার করতে চায় না, কিন্তু নিজে বললেন আপনি একা থাকতে ভয় পান। একা থাকতে পারে না, টু বি অ্যালোন, ফেয়ার টু বি অ্যালোন, উনি একা থাকতে ভয় পান। স্বপ্ন সেরকম দেখে বললেননি, কিন্তু স্নান করতে চান। মাইল্ড টেম্পারমেন্ট, একটুতেই কেঁদে দেন, উইপ ইজিলি, এবং ইমোশনাল। আরেকটি যেটা বললো সেটা হচ্ছে ওপেন দ্য এয়ার, অর্থাৎ উনি খুব খোলা বাতাস, জামা দরজা ঘরে খুলে থাকতে খুব ভালোবাসেন। ওনাকে জিজ্ঞাসা করে জানা গেল যে উনি নিচু বালিশে শোয়া খুব একটা পছন্দ করেন না, একটু উঁচু বালিশ হলে পরে খুব ভালো হয়। এই সমস্ত লক্ষণগুলিকে ভিত্তি করে আজকে ওনাকে এই কনস্টিপেশনের জন্য আমি পালসিটিলাভ প্রেসক্রিপশন করছি। আমি আশা রাখি উনি ভালো থাকবেন। ওনার এই ভয়েসটুকুনি শোনানো, ওনাকে মুখ দেখায়নি, আশা করি আপনি পারমিশন দিয়েছেন এই ভিডিওটা করবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।